আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত জাপানে কিভাবে পাসপোর্ট রিনিউ করতে হয় সে ব্যাপারে মূলত বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটির মধ্যে মূলত জাপানে পাসপোর্ট রিনিউ করার জন্য যাবতীয় তথ্য এবং কি সতর্কতার সকল বিষয়ে আলোচনা করব, এবং কি যাতে আপনাদের পাসপোর্ট রিনিউ করার প্রক্রিয়াটা খুব সহজে এবং ঝামেলাবিহীন হয়। এক নম্বরে যেটা জানতে হবে, আমাদের পাসপোর্টটা রিনিউ কেন করতে হবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বিদেশে বৈধভাবে বসবাস করার জন্য আপনার ভিসা অবশ্যই প্রয়োজন। আর ভিসা রিনিউ করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট, বৈধ পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ থাকতে হবে, যে কারণে আপনাকে অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে হবে। পাসপোর্ট যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে রিনিউ করতে হবে। পাসপোর্ট রিনিউ করতে কী কী জিনিস প্রয়োজন? জাপানে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে আমি 6টা জিনিসের কথা বলবো। এক নম্বর হচ্ছে আপনার বৈধ যে ভিসাটা আছে ওটা লাগবে। 2 নম্বর হচ্ছে আপনার পুরাতন পাসপোর্ট। 3 নম্বর হচ্ছে আপনার, আপনি যে টাকা জমা দিবেন সেই টাকা জমার রিসিট, অর্থাৎ অরিজিনাল কপিটা আপনি জমা দিবেন। 4 নম্বর হচ্ছে আপনার, আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন ওইখান থেকে একটা প্রয়োজনীয় প্রশংসাপত্র, যেটাকে বলা হয় জায়গাকু সমেশো, সেটা আপনি সংগ্রহ করবেন। 5 নম্বর হচ্ছে আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদনপত্র, যেটা হচ্ছে আপনি বাংলাদেশ এম্বাসি থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন, অথবা বাংলাদেশ এম্বাসির যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে আপনি ডাউনলোড করে আপনি এটাকে প্রিন্ট করে দেন হচ্ছে আপনি এটাকে হাতে, নিজের হাতে লিখতে পারেন। এরপর 6 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড, অর্থাৎ জাতীয় কার্ড যেটাকে বলা হয়, সেই জিনিসটার ফটোকপি আপনি একটার সাথে জমা দিতে ভুলবেন না। পাসপোর্ট রিনিউ করার জন্য কত ইয়েন প্রয়োজন বা কত টাকা প্রয়োজন? জাপানিজ মুদ্রায় যারা ছাত্র তাদের জন্য 6000 ইয়েন, অবশ্যই 6000, যারা 6000 ইয়েন দিয়ে করতে চান তারা অবশ্যই জায়গা খুব সময়সহ, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি থাকেন বা যেখানে পড়ালেখা করেন সেটার একটা প্রমাণের যে একটা সার্টিফিকেট সেটা আপনাকে জমা দিতে হবে। আর যারা জব ভিসে আছেন তারা অবশ্যই আপনার 18000 ইয়েন জমা দিতে হবে, অর্থাৎ পরিকমি করতে হবে তাদের অ্যাকাউন্টে। এখন আপনি চলে আসুন যে পাসপোর্ট রিনিউ করার প্রসেসগুলো কী কী, সেটা আমি যদি আপনাকে সংক্ষিপ্তভাবে বলি। 1 নম্বর হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, যে 6টা ডকুমেন্টসের কথা বললাম একটু আগে, আপনি দরকার হলে ওইগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন এবং কি আপনি ওই ডকুমেন্টগুলো আপনি গোছাতে থাকেন। ও, আমি এরপর যে জিনিসটা অ্যাড করতে বলে গেছি সেটা হচ্ছে 6 নম্বর পর 7 নম্বর। 7 নম্বর জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দুই পিস আপনাকে অবশ্যই জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো সত্যায়িত করার প্রয়োজন নেই, আপনি সরাসরি যে ছবিটা আছে ওই ছবিটা আপনি ওই ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে পারেন। পাসপোর্ট রিনিউ করার যে প্রসেসিংগুলো আছে সেগুলো যদি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেয়ার করি, আপনি প্রথমত যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি সংরক্ষণ করলেন, আপনার বিশেষ করে আবেদন ফর্মের মধ্যে লিখলেন, সব কিছু লেখার পরে আপনি যাবতীয় যে 60টা জিনিস, সেই 60টা জিনিস আপনি একসাথে গোছালেন। গোছানোর পরবর্তীতে আপনি ওই জিনিসটাকে রেড এম্বলপ খাম, 2 নম্বর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে রেড এম্বলপ খাম দুইটা কিনবেন। যদি আপনি টোকিওর বাইরে হন সেক্ষেত্রে হচ্ছে রেড এম্বলপ খাম দুইটা কিনে আপনি ওই একটা এম্বলপ খামের মধ্যে আপনি ওটা যেটা মেইন সেটার মধ্যে আপনি ওই রেড এম্বলপ খাম যে 2 নম্বর এম্বলপ খাম সেটা হচ্ছে আপনি কি এটাকে ভাঁজ করবেন, একটা ভাঁজ করে দেন হচ্ছে আপনি ওই কাগজপত্র সহ ওগুলো ক্লিপ দিয়ে আটকে আপনি ওই এম্বলপ খামের মধ্যে আপনি দিয়ে দেবেন। এবং কি সেখানে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখবেন, জিনিসটা আমি নিজেও ভুল করেছি, সেটা হচ্ছে আপনি অবশ্যই রেড এম্বলপ খামের মধ্যে যে প্রথম এম্বলপ খাম আছে সেটার মধ্যে আপনি লিখবেন যে টু দিবেন হচ্ছে আপনি এম্বাসিকে, অর্থাৎ আপনি হচ্ছে এম্বাসির দিকে পাঠাবেন, অর্থাৎ ফর্মের মধ্যে আপনার নিজের ঠিকানা, অর্থাৎ প্রথম যে উপরের খামটা হবে সেটার মধ্যে ফর্মের মধ্যে আপনার নিজের ঠিকানা, আপনার নিজের নাম, যাবতীয় আপনার তথ্যাদি, এবং কি 2 নম্বর মানে যেখানে আপনি পাঠাবেন সেখানে হচ্ছে টোকিও এম্বাসির ঠিকানা, টোকিও এম্বাসির নাম, মানে যাবতীয় সকল কিছু আপনি এখানে ওদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, ওদের ঠিকানা যা আছে মোবাইল নাম্বার সব কিছু আপনি ওইখানে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি কালেক্ট করে দেবেন। আর দ্বিতীয় যে ভিতরে আপনি খামটা দিবেন সেক্ষেত্রে মূলত আমি নিজেও একটা ভুল করেছিলাম, আমি ওইখানে কিন্তু কোনো কিছু লিখি নাই যে কারণে হচ্ছে আমার খামটা ইয়ে করে নেয়। আর বাংলাদেশ এম্বাসির দুজন মহিলা আছে, আমি তাদেরকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ তারা আমাকে আসলে তারা এই ধরনের ঝামেলার মধ্যে ছাত্রদেরকে ফেলে,
আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অবশ্যই দ্বিতীয় খামটা আপনি দিবেন, ওটার মধ্যে ফ্রম হবে টোকিও, মানে টোকিও থেকে আপনার খামটা ফিরতে আসবে, মানে ওই খামটা হচ্ছে ওদের কাছে ওরা রেখে দেবে, এবং কি আপনার পাসপোর্ট যখন রেডি হয়ে যাবে বাংলাদেশ থেকে ব্যাক প্রিন্ট হয়ে বেশি মানে জাপানে ফিরে আসবে, তখন হচ্ছে ওরা ফেরা মাত্রই আপনাকে ওটা ব্যাক করবে। আর ব্যাক করার সময় আপনি ওই খামটার মধ্যে আপনার ফর্ম, আপনি ফর্মটা হচ্ছে খালি রাখবেন, ফর্মের জায়গাটা যে বক্সটা আছে ওটা খালি রাখবেন, এবং কি ট্যুর জায়গার মধ্যে আপনার নিজের লোকেশন, আপনার যাবতীয় সকল কিছু আপনি এখানে দিয়ে দেবেন, এতে করে ওরা এটা পাঠাতে বা প্রসেসিং করতে অনেক সুবিধা হবে। তো আমাদের যে সাধারণ ভুলগুলো হয় এবং আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করতে পারি, এবং কি সেগুলো থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন, যাতে পাসপোর্ট, যেহেতু আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে পাসপোর্টটা রিনিউ করে থাকি। এক নম্বর হচ্ছে আপনি সময় নিয়ে করবেন, আপনার কাছে অবশ্যই 3 থেকে 4 মাস হাতে নিয়ে সময় হাতে সময় রেখে করবেন, যাতে করে আপনার ঝামেলা না পোহাতে হয়, যেহেতু আপনি বিদেশের মাটিতে আছেন, নতুন একটা দেশ, সেখানে আপনার কিন্তু ভিসা যদি একবার মানে রিনিউ না হয় সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়তে পারেন, আর এই জটিলতা যাতে না পড়েন সেক্ষেত্রে আপনি 3-4 মাস আগে এটা পাসপোর্ট রিনিউ করার প্রসেস মানে প্রসেসিং করে রাখবেন, যাতে এটা তো আপনার তো সারাদিন এটার মধ্যে থাকা লাগবে না, আপনি শুধুমাত্র প্রসেস করে টোকিও অ্যাম্বাসির মধ্যে জমা দিয়ে দেবেন, এটাই দেন হচ্ছে 1-1.5 মাস পর আপনি এটা হাতে পেয়ে যাবেন। যদি আপনি সঠিকভাবে এভাবে প্রসেসিং করেন আমার ভিডিওটা দেখা অনুযায়ী, সেভাবে আপনি খুব সহজে হাতে পেয়ে যাবেন। 2 নম্বর যে জিনিসটা আমরা ভুল করি সেটা হচ্ছে মেন, যে আপনি তথ্য যদি ভুল করেন, আপনার তথ্য হচ্ছে অ্যাকুরেট হতে হবে, অর্থাৎ আপনি যে আপনার পুরাতন পাসপোর্টের মধ্যে যেভাবে লেখা আছে আপনি ঠিক ওইভাবে মূলত আপনার যাবতীয় তথ্য, ঠিকানা সব কিছু এখানে আপনি লিখবেন। এর যদি বেশিরভাগ ভুল করেন তাহলে হচ্ছে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এবং কি পাসপোর্ট রিনিউ হতে জটিলতায় পড়তে পারেন। 3 নম্বর যে সমস্যাটা হয় বা যে জটিলতার মধ্যে আমরা পড়ি সেটা হচ্ছে সকল ডকুমেন্ট না জমা দেওয়া। আপনি একজন ছাত্র কিন্তু আপনি যদি ছাত্র হয়ে ছাত্রের প্রমাণ না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি 6,000 টাকা জমা দিলে আপনি কিন্তু পাসপোর্টের জটিলতার মধ্যে পড়বেন, পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়বেন। তাই অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ডকুমেন্ট, আমি যে 60টা ডকুমেন্টের কথা বলছি, এগুলো খুব ভালোভাবে আপনি এগুলো একসাথে আপনি দেবেন আর কি। আমি আবারও বলি 4 নম্বর যে ভুলটা করে থাকি আমরা, 2টা এনভেলপ খাম না দেওয়া, অর্থাৎ রেড যে এনভেলপ খামের কথা বলতেছি ওগুলো 2টা না দেওয়া, যে 2টা না দিলে আপনি অবশ্যই ঝামেলে পড়বেন। আবারও আপনাদের সাথে যে জিনিসটা খুবই শেয়ার করতে চাই, যে জিনিসটার কারণে আমাকে টোকিও গিয়ে আমার পাসপোর্ট উদ্ধার করতে হয়েছে, অর্থাৎ আমাকে রিসিভ করতে হয়েছে, সে জিনিসটা হচ্ছে আমি ঠিকানা, অর্থাৎ আমার যে 2টা এনভেলপ খাম সেই এনভেলপের খামের মধ্যে প্রথমটার মধ্যে আমি ঠিকভাবে লিখেছি, কিন্তু দ্বিতীয়টার মধ্যে আমি কোনো কিছু লিখি নাই বা হচ্ছে আমি কোনো কিছু ভুল করেছি, যে কারণে আমাকে টোকিও গেটে আনতে হয়েছে। আপনি অবশ্যই এই ব্যাপারে খুবই যত্নবান হবেন, প্রথমটার মধ্যে আপনি ঠিকঠাক মতো লিখবেন, ট্যুর মধ্যে আপনার নিজের নাম লিখবেন না, অর্থাৎ ফর্মের মধ্যে লিখবেন আপনার থেকে যাবে হচ্ছে এটা টোকিও অ্যাম্বাসিতে, অর্থাৎ ফর্মের মধ্যে হচ্ছে টোকিও আপনি নিজে, এবং কি ট্যুরের মধ্যে হচ্ছে টোকিও অ্যাম্বাসি। দ্বিতীয়টার মধ্যে যে এনভেলপ খামটা আপনি ভিতরে ভাঁজ করে দেবেন সেটার মধ্যে হচ্ছে ট্যুর মধ্যে আপনি নিজে, অর্থাৎ আপনার কাছে ব্যাক করবে। আর ফর্মের মধ্যে আপনি কোনো কিছু না লিখলেও চলবে, এখানে ওরা স্ট্যাম্প মেরে দেবে ওদের টোকিও অ্যাম্বাসির, ওখানে যাবতীয় তথ্য থাকবে, যে কারণে আপনার জন্য ওরা মানে এটা পাঠাতে ওদের সুবিধা হবে, যে আপনার পেতেও সুবিধা হবে, খুব কম সময়ের মধ্যে আপনি ওরা হাতে পাওয়া মাত্র আপনাকে এটা ব্যাক করে দিবে। তো পাসপোর্ট রিনিউ প্রসেসিং করতে কেমন সময় লাগে সে ব্যাপারে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে 4 থেকে মূলত 6 সপ্তাহের মতো সময় লাগতে পারে, অর্থাৎ 1 মাস থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। ডকুমেন্টগুলো অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে আপনি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি এটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওটা আপনাদের পাসপোর্ট রিনিউ করার প্রক্রিয়াকে সহজ করবে, আর যদি আপনার পাসপোর্ট রিনিউ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোশ্চান বা কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই নিচে আপনি মতামত প্রেস করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল, এতে করে অনুপ্রেরণা পাই, এবং কি আমার যে মূল্যবান সময়টা আমি এখন দিচ্ছি সেটার মানে নিজেকে মনে করবো যে আমি সফল হয়েছি, যদি আপনারা সাবস্ক্রাইব বা হচ্ছে আপনারা একটা লাইক একটা মতামত করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় অনুপ্রেরণা কাজ করে আমার ভিতরে। আর বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের জন্য, যাতে আপনাদের ভাই হিসেবে আপনাদের উপকার করতে পারি, সেক্ষেত্রে আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।